কোথায় যাবে এটা? হ্যাঁ চিটাগাং ফেনি, চিটাগাং চিটাগাং যাবে না? এটা কত করে রেট গেছে আজকে? এই গলদা 550, 550, 600। এটা সাইজ কিরকম হবে? 18 কেজি। কোথায় যাবে এটা? ঢাকা যাত্রাবাড়ি। আজকে কত করে গেছে এই ট্যাংরা? 200 করে। এটা কি কেজি সাইজের হবে? এটা কিরকম আজকে বাজার কত গেছে? কোথায় যাবে? বেনাপোল দিয়ে যাবে, তারপরে তো আজকেই ঢুকে যাবে। তা একদিন লেট হয়ে গেল না? কালকে গেলে এটা এলসি না? এটা কি আপনি পাঠান নাকি আরো লোক আছে? ও মহাজন পাঠান। এটা কি মাছ? হল্লা। এটা আজকে কত করে গেছে? আজকে হল্লা কত করে গেছে? হল্লা গেছে 220। যে আপনার মাথাটা ভেঙে ফেলবে কিংবা যে কোনোটা সুস করে দেবে মাথার ভিতরে, দিলে ওর ভিতরে পানি বেরোবে। কিংবা অনেকে বদমাশ লোক আছে, খসর লোক, তারা হলো জেলি পুশ করে, জেলি আছে বুঝলেন, জেলি পুশ করে, তাতে কেজিতে 500 গ্রাম করে খাবে। 1 কেজি মাছ 1.5 কেজি হয়, আর আমরা বিক্রি করি 450 টাকা, আর ওরা বিক্রি করে 450 টাকা। তো ওদের লস হয় না, কিন্তু আমাদের লস হয়। আর আমাদের এই জাতা মাছ 600 টাকা কেনা, এটা আপনার কম দামে বেশি কম আমাদের লস, কথা বলতেছেন? মাথাটা ভেঙে ফেলবেন, এই যে আমাদের জাতা মাছ, এটা এই মাথা এখান থেকে এরকম ভেঙে ফেলবেন, ভেঙে ফেলবে এর ভিতরে কিছু বেরোবে না। কিন্তু আপনি কলম দিয়ে এটা পুষ মাছ এরকম গুতা মারবেন ভিতরে, ওটা খেসাত করে মাল বেরিয়ে আসবে, ওই মালটা হলো 2 নম্বর মাল। কোথায় পাঠান আপনি? এটা আমি ঢাকায় পাঠাই, ঢাকায়। না এটা শিখাই দেয়, সবাই শিখাই দেয়, কারণ এটা মানুষ খুব প্রতারণার মধ্যে পড়ে যাচ্ছে। আর 1 কেজি মাছে যদি আপনি 800 গ্রাম পুষ করেন, আপনি 400 টাকা বেঁচলে তাদের লস নেই, কিন্তু আমরা 500 টাকা বেঁচলে লস। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম। এটা কোন বাজার? এটা মৎস্যকাটি বাজার। এটা রুইটা কত গেছে আজকে? হ্যাঁ এই রুই 115।
150 টাকা কেজি এটা 115 115 কতটুকু হবে কেজিতে কত হবে দুটোই কেজি দুটোই কেজি এটা 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 হলো সিলভার কাপ হ্যাঁ এটা সিলভার কাপ কত গেছে 80 টাকা 80 টাকা গেছে আর ওই যে কার্পু 120 কার্পু এর ছবি তুলবে কার্পু গেছে 120 এগুলো কোথায় যাবে রংপুর যাচ্ছে রংপুর এখান থেকে ডাইরেক্ট রংপুরের গাড়ি যায় ট্রান্সপোর্ট আছে আচ্ছা চিংড়ি কত করে কেজি আপনি চিংড়ি কাঠ আপনার কত করে এগুলো কেজি 500 টাকা দিন 500 কয়টা প্রতি কেজিতে কতগুলো আছে কেজি না ও এগুলো 500 টাকা করে যাচ্ছে তাই তো এটার মধ্যে কি কোনো পুষ্টুষ দেওয়া নাকি পুষ করা নাই পুষ করা থাকলে আরো কমে যায় নাকি সের অভিযোগ করা অনেকে দেখলাম এখন বন্ধ না পুষ বন্ধ করে এখন তো ওপরের চাপ না এখন আর পুষ ও মাছটি আর পুষ করলে রক্ষা আছে এটা কোথায় যাবে ঢাকা যাবে ঢাকা কোথায় বাজার সিলেট যাবে